অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আবার বানারহাটে টায়ারের মধ্যে মিলল প্রায় কোটি টাকা। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তৃণমূল মুখপাত্র সুপ্রিয় চন্দ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে আলোচনার এই পর্বে যোগ দিয়েছেন। আমি শুরুতেই আপনাদের দেখাবো যে ডিএ মামলায় আজকে হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। সব পক্ষকে নোটিশ দিল সর্বোচ্চ আদালত। 14 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য, ফের খারিজ করে হাইকোর্ট। অর্থাৎ পুনর্বিবেচনার যে আর্জি রাজ্যের তরফে করা হয়েছিল সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে রাজ্য মামলা করে, আর সেই মামলায় কোনো স্থগিতাদেশ আপাতত মিলল না সর্বোচ্চ আদালতে। হলোটা কি আজকে? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন তা নিয়ে। সৌভিক, আমি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, নিশ্চয় তুমি আমার কথা শুনতে পাচ্ছ, এইটা আমাদের জানাও যে হাইকোর্টের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে রাজ্য যে সর্বোচ্চ আদালতে গেছিল, কিন্তু সেখানে অর্থাৎ হাইকোর্টের যে ডাইরেকশন তার উপরে কোনো স্টে দিল না আজকে সর্বোচ্চ আদালত। কি হলো আদালতে সৌভিক? কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরেকবার আপনাদের জানাই যে ডিএ মামলায় হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। সব পক্ষকে নোটিশ দিল সর্বোচ্চ আদালত। 14 ডিসেম্বর হবে মামলার পরবর্তী শুনানি। তার আগে আদালতের মধ্যে হলোটা কি? সৌভিক মজুমদারের সঙ্গে আরেকবার যোগাযোগ করতে পেরেছি। বলো সৌভিক। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ মহার্ঘ ভাতা মামলার ক্ষেত্রে দেওয়া হয়েছিল, আপাতত এই পর্যায়ে অর্থাৎ আজকের দিনের শুনানিতে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। পাশাপাশি সুপ্রিম কোর্টে যেটা গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে তিনটি কর্মচারী সংগঠনের তরফ থেকে যে আদালত অবমাননার মামলা করা হয়েছিল এবং যে মামলার শুনানির একটা পর্যায়েও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুরু হয়েছিল, সেই শুনানি আপাতত ভাবে আর এগোবে না। অর্থাৎ কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি এই পর্যায়ে বন্ধ থাকবে, এই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে মহামান্য বিচারপতিরা নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি মামলার সঙ্গে জড়িত সমস্ত পক্ষকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং তার ভিত্তিতেই মামলার সঙ্গে যে পক্ষরা যুক্ত রয়েছে অর্থাৎ কর্মচারী সংগঠন, সরকারের তরফ থেকে যারা যুক্ত রয়েছে প্রত্যেকেই হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য তারা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন এবং যার ভিত্তিতে 14 ডিসেম্বর পরবর্তী শুনানি হবে। তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে গত 20 মার্চ মহামান্য বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে 3 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এবং 3 মাস তার জন্য সময়সীমা নির্ধারিত করা হয়েছিল এবং 3 মাস সময়সীমা শেষ হওয়ার আগেই সরকারের তরফ থেকে তারা পুনর্বিবেচনার আর্জি জানায় এবং সেই পুনর্বিবেচনার আর্জিও কলকাতা হাইকোর্টে খারিজ হয়। ফলত সেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশগুলিকে চ্যালেঞ্জ করে সরকারের তরফে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের কাছে সরকারের বক্তব্য ছিল যে ইতিমধ্যে যে মহার্ঘ ভাতা কর্মীদের বকেয়া ছিল সেই মহার্ঘ ভাতা তারা প্রদান করে দিয়েছেন। ফলত কোনো মহার্ঘ ভাতা এই মুহূর্তে সরকারি কর্মচারীদের বকেয়া নেই। অতএব যে মহার্ঘ ভাতা বকেয়া নেই সেই মহার্ঘ ভাতা তারা কীভাবে প্রদান করুন বা কেনই বা প্রদান করবেন সেই প্রশ্ন তুলেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে আজকের পর্যায়ে শুনানি শেষ, 14 ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে এবং সেই সময় বাকি বিষয়গুলো স্পষ্ট হবে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এখানে সুপ্রিয় চন্দ্র কাছে আসবো, যেহেতু একেবারে রাজ্যের তরফে হাইকোর্টের মাননীয় কলকাতা হাইকোর্টের যে রায় তাকে চ্যালেঞ্জ করে, নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যাওয়া হয়েছিল এবং তাতে কোনো রকম স্থগিতাদেশ নামক স্বস্তিটা পাওয়া গেল না, তার মানে তো সেই রায়টা বহাল থাকছে যে ডিএ দিতেই হবে, কারণ ডিএ মৌলিক অধিকার, কোনো দয়ার দান নয়। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে মামলাটা নির্দিষ্টভাবে আপনি কথা বলছেন তার রায় বোধহয় এখনো আসেনি। না না, ঠিকই তো, 14 ডিসেম্বর পরবর্তী, কিন্তু স্টে তো মিললো না।
মিললো না, এটা তো অ্যাবসলিউটলি একটা কোর্টরুম সাবজেক্ট, এখানে তরুণ জ্যোতিদা আছে নিজে অ্যাডভোকেট, ফলে এই বিষয়টাকে তো আলাদা করে প্যানেলে বা চ্যানেলে আলোচনা করার নয়। রাজ্য সরকার যে বক্তব্য, তার জায়গা থেকে যে তার প্রশ্নগুলো, যেগুলো আপনিও কিছুটা উল্লেখ করলেন, দেখুন এটা নিয়ে দীর্ঘ, এটা নিয়ে আলোচনা করলে একটা ইটসেলফ আলাদা প্যানেল হতে পারে, যে ডিএ বা মহার্ঘ ভাতা সেটা আদৌ অধিকার, অধিকারের প্রশ্নে সেই তার ভিত্তিতে কোনো চাকরি মানে চুক্তিপত্র সই হয় কিনা বা ঠিক হয় কিনা, এটা একটা একদম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যেটা আপনারা প্রত্যেকে আলোচনা করলেও সেখানে সেটা নিয়ে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন নয়, এটা ফান্ডামেন্টাল রাইট, ডিএ মৌলিক অধিকার দিতেই হবে রাজ্যকে সরকারি কর্মচারীদের, একবার নয় বারেবারে সেটা আদালত বলেছে। ডিভিশন বেঞ্চে পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে গিয়েছে সুপ্রিয়, না খারিজ হয়ে গিয়েছে মানে যে চূড়ান্ত রায় এসেছে সেটা নয়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট বলে আপনি বলছেন, এরও কিন্তু আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই, কিন্তু তরুণ জ্যোতিদা হয়তো ক্রস করলে বলতে পারবে যে খুব সম্ভবত মাদ্রাজ হাইকোর্টের একাধিক অবজারভেশন আছে যে ডিএ এর প্রশ্নে, ডিএ একেবারে তার ফান্ডামেন্টাল রাইট কিনা, বেতন যেরকম বেতনের প্রশ্নে বা পে স্কেল স্ট্রাকচার ওয়াইজ একটা চাকরি ঠিক হতে পারে, কিন্তু ডিএ এর প্রশ্নে সেটা ঠিক হয় কিনা, সেটা ফান্ডামেন্টাল জায়গাটা সেটা ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা এটা আজকের ইস্যু না, বরাবর একাধিক জাজমেন্টে বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা দয়ার দান নয়, এটা ফান্ডামেন্টাল রাইট। ডিএ কেন চালু করা হয়েছিল? ইনফ্লেশনের সাথে মিট করার জন্য, এটা কেউ দয়া দাক্ষিণ্য করে দিচ্ছে না। একটা অদ্ভুত রাজ্য সহিত হচ্ছে 262 কোটি টাকা এই রাজ্য খরচা করতে রাজি আছে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে রাখার জন্য, 260 কোটি টাকা দুর্গা পুজোয় অনুদান করা যায়, 500 কোটি টাকা ক্লাবগুলোকে দেওয়া যায় বছরে 5 লাখ টাকা করে, 500 কোটি টাকা দেওয়া যায় ওয়াকআপ বোর্ডকে, 1300 কোটি টাকা দেওয়া যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য, কিন্তু যাদের মৌলিক অধিকার ডিএ সেগুলো দেওয়া যায় না, খেলামেলা করে কোটি কোটি টাকা খরচা করা যায় কিন্তু ডিএ দেওয়া যায় না। এই লিটিগেশনটা আজকের নয়, স্যাট রিভিশন, হাইকোর্ট রিভিশন, সুপ্রিম কোর্ট, এতগুলো পর্যায়ে রাজ্য সরকার থাপ্পড় খেয়েও তাদের শিক্ষাটা হয়নি। এই সামনে এই 7 তারিখ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সবাই রাস্তায় নামছে, এটা কি দেখতে খুব ভালো লাগবে সুপ্রিয়? রাজ্য সরকারের ভিতরে রাজ্য সরকারি কর্মচারী, মূল প্রশ্নটা একেবারে ক্লিয়ার, এই যে সরকারি কর্মচারী রয়েছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মচারীরা রয়েছেন, প্রচুর অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন ভোগীরা রয়েছেন, এই কয়েকদিন আগে আমরা কলকাতার রাজপথ রীতিমতো উত্তাল হয়ে গেল সেই ছবি আমরা দেখলাম, বলছি তারা কি ডিএটা পাবেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। তাদের মধ্যে আমি আপনাকে বলি, আমি আপনাকে দুঃখ এবং বিনয়ের সঙ্গে একসঙ্গে জানাই যে তাদের মধ্যে আপনি যে আন্দোলন কথা বলছেন, যে রাস্তায় যারা নেমেছিলেন তাদের মধ্যে 80-85% পলিটিক্যাল ক্যাডার, একেবারে আপনি চিহ্নিত করুন, বাড়ি বাড়ি যান, তাদের কার্ড ভোটার কার্ড দেখুন, দেখবেন তারা পাড়ায় অন্য দল করে, যারা যেটা তাতে কিছু নেই, তারা নামতেই পারেন, কিন্তু আমি যে কথা বলছি যে দুটো ঘটনা একসঙ্গে মেশালে হবে না, একটা কোর্টরুম সাবজেক্টকে একটা পলিটিক্যাল সাবজেক্ট করে চিৎকার চেঁচামেচি করা মুশকিল। না না, আমি আমি বলছি যারা রাস্তায় নেমেছেন, যারা সরকারি কর্মচারী, তার মানে কি না সরকারের ঝান্ডাগাড়ি হতে হবে নাকি? আই নিড 30 সেকেন্ড তাহলে তো ব্যক্তিগত পলিটিক্যাল ফ্রিডম তো তাদের চেষ্টা করছেন, জেনারেলাইজ করলে হবে না, তাহলে আপনি বলুন যে পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল, সরকারি চাকরিজীবীদের মুভমেন্ট নয়, শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আন্দোলনে নেমেছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত, কিন্তু আপনি তো মেলাতে, আপনারা তো মেলাতে চাইছেন, বিরোধীরা মেলাতে চাইছে কারণ বিরোধীদের পায়ের তলায় জমি নেই, বেশ সরকারি শুধুমাত্র কর্মচারীদের ভোটে বিরোধীরা কত পার্সেন্ট ভোট পায়, ভাইয়ের এতগুলো কথা শুনলাম, প্র্যাকটিক্যাল ইস্যু হচ্ছে সরকারি কর্মচারী সে কোন দলটা করছে, আদৌ দল করছে কিনা, তার পলিটিক্যাল পরিচয় আছে কিনা, সেকেন্ডারি সাবজেক্ট, প্রাইমারি জিনিস কোর্ট বারবার বলে দিয়েছে ডিএ মৌলিক অধিকার, কারোর বাবার সম্পত্তি নয়, এটাকে আটকে রাখছে কেন? প্রশ্নটা খুব পরিষ্কার এবং আমি এই রাজি নদীর চাপার উত্তরের বাইরে, একেবারে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র মিটিয়েছে কিনা, কেন্দ্র যে টাকা পেয়েছে তার, রাজ্য যে টাকা পেয়েছে তার হিসেব কেন্দ্রকে দিচ্ছে কিনা, আমি বলছি এই চাপান উত্তরের মাঝে এই প্রশ্নটা তো সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, এই যে সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং যারা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন, যারা পেনশনের জন্য বসে রয়েছেন, তারা ডিএটা পাবেন তো? আদৌ পেলে কবে পাবেন তারা? আমি প্রথমে একটা কথা বলি যে সাংবিধানিক অধিকার প্রেসিডেন্ট, এটা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে চলে আসছে, এখন তাদেরকে কখনো কখনো বলেছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী যারা ডিএ বকেয়া তা তো কেউ ভিক্ষে চাইছে না, তা তো চাইছে তাদের ন্যায্য অধিকার, 34% ডিফারেন্সেস
যেখানে পশ্চিমবঙ্গের ইনফ্লেশন রেট সবথেকে বেশি, রিটেল প্রাইস ইন্ডেক্স সর্বভারতীয় ক্ষেত্রে সবথেকে বেশি বাংলায়, যেখানে পার ক্যাপিটা ইনকাম সবথেকে কম। এই তো একটু আগে আপনি শুনলেন, সমুদায় একটু আগে আপনি বলবেন একটু আগে আপনি শুনলেন সুপ্রিয় বলছিল এই দাবিটা করে আসলে সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য আমি পলিটিক্যাল মানসিকতা আপনি রাস্তায় নেমেছেন। ব্যক্তিগত ভাষায় রিটেল প্রাইস ইন্ডেক্স সবথেকে বেশি পশ্চিমবাংলায়, পার ক্যাপিটা ইনকাম সবথেকে কম, এত বেশি খরচা। কেউ আদানি আম্বানির ঘরের ছেলে মেয়ে নয়, তারা সবাই মধ্যবিত্ত গরিব, তারা শুধু তাদের অধিকার চাইছে। পশ্চিমবাংলায় দেনার পাওনা সুপ্রিয় অনলাইন বিরোধিতে যাব, এটা অনুদানের রাজ্য। দেখুন কংগ্রেস এটা অধিকার, কংগ্রেসকে বাদ দাও, রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে ডাইনোসরের যুগেও কংগ্রেস ভালো বক্তৃতা করত, কংগ্রেস এখনো ভালো বক্তৃতা পায়। আমার কথা হচ্ছে তাতে কেন যুগের কোনো পরিবর্তন হয় না, এটা বল। অধীর চৌধুরী পাল্লা বলো, অধীর চৌধুরী ছেড়ো, কে নিয়ে আসো, মমতা ব্যানার্জি বলো, কতবার রাজ্য মমতা ব্যানার্জি বলো বক্তব্য করে দিয়ে কেন নিজের আয়ের মুখ দেখা উচিত, লজ্জা হারাতে চাইছো কেন? একদিকে যেমন স্থগিতাদেশ দিল না হাইকোর্টের নির্দেশের উপরে সর্বোচ্চ আদালত, অন্যদিকে আরেকটা স্থগিতাদেশ পাওয়া গেল, স্থগিতাদেশ দিল, সেটা হচ্ছে যেটা নোটিফিকেশন বেরিয়েছিল ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর ক্ষেত্রে, কলকাতা হাইকোর্ট তাতে ইন্টারিম স্টে দিয়ে দিল। ঝালদা ইস্যুতে কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই প্রশাসক বসানোর যে সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের ওপরে, সেই বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আমি এখানে আপনাদের শোনাবো যে পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো আদালতের এই নির্দেশের পর কী বলছেন, পাল্টা কী বললেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখুন। রাজ্য সরকার যে একজনকে বসিয়েছিল, প্রশাসক ঠিক বলবো না, ওটা প্রশাসক নয়, ওটা হচ্ছে একজন কাউন্সিলরকে সিলেক্ট করে নমিনেটেড করা হয় অ্যাজ এ চেয়ারম্যান। তার কাজ হচ্ছে শুধুমাত্র ইলেকশনটা হোল্ড করা, চেয়ারম্যান ইলেকশনটা এক মাসের মধ্যে, সেটা ওরা করেছিল। তারপর আরও অনেক ফলস কেস, বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝট, এইগুলো করে এক একজনকে কীভাবে কী করা যায় সেই নিয়ে একটা ব্যবস্থা, এটা ছাড়ার কিছু কী ব্যাপার আছে এটার? এটা একদম পরিষ্কার কথা যে এই সাতজনকে আরও যদি মার্ডারও হয় তাহলেও কেউ পিছপা হবে না, আমরা রেডি আছি তার জন্যে। এটা সম্পূর্ণ আইনি বিষয়, আদালত যখন কোনো নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই সেখানে সরকার পক্ষের আইনজীবীরাও ছিলেন, ফলে এখানে এই মুহূর্তে আমি দলের তরফে কিছু বলবো না। সুপ্রিয়, এই মাসখানেক আগে 108টা পুরসভার ভোট হয়ে গেল, মানুষ হই হই করে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, সেই কারণে 95% পুরসভা তো তৃণমূলের দখলে, তা দু একটা যদি কংগ্রেস সিপিএম পায় তো অসুবিধা কি? আমি বলছি সেটা না হলে, এই নোটিফিকেশন না হলে অন্তত আদালতে এইভাবে অস্বস্তিতে পড়তে হতো না? না, আমি দ্বিতীয় অংশটার সঙ্গে একমত তো নই, যে প্রথম অংশটার সঙ্গে একমত যে দরকার ছিল না, নাকি দরকার ছিল না বলতে, এটা তো একদম আপনি যেটা বললেন সেটার মানে ভিত্তিটা দুর্বল। তার কারণ তো আমরা দেখেছি একাধিক পৌরসভা, খোদ কলকাতা যেখানে বসে আছে সেই কর্পোরেশনের একাধিক ওয়ার্ডে বিরোধীরা জিতেছেন, এবং সেখানে রাজ্যের পুলিশে ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর যেখানে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে সেখানে বিজেপি জিরো পেয়েছে, কংগ্রেস জিরো, সিপিএম জিরো, দেখেছি। হ্যাঁ ঠিক আছে, রাজ্যের পুলিশে ভোট হয়ে এখানে তো কংগ্রেসের কাউন্সিলর আছে, বিজেপির কাউন্সিলর আছে, সিপিএম এর তাহেরপুরে জিতেছে, সিপিএম এর কংগ্রেসেও আছে, বামফ্রন্টের আমাদের কলকাতা কর্পোরেশনেও আছে। ফলে প্রসঙ্গটা এতটা মনোলিথিক কনসেপ্টে এক জায়গায় জেনারেলাইজ করা বোধহয় উচিত না। ঝালদা নিয়ে দেখুন একটা ঘটনা সেখানে ঘটেছে, সেটার বিষয়ে তদন্ত চলছে, এবং সেটা অত্যন্ত দুঃখজনক, আমি আবারও বলছি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চাই সেই তদন্তের মাধ্যমে যে সত্যি দোষী সে সামনে আসুক, আইনের মাধ্যমে শাস্তি পাক, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ধোয়াশা ছিল, কিছু ধোয়াশা কোর্টও মনিটর করছে, কোর্ট দেখেছে, সেই কারণে কোর্ট এখানে কংগ্রেসের হাতে দিয়ে দিয়েছে কোন কোন জায়গায় ফেলাসি হয়েছে, কংগ্রেসের হাতে পুরসভাটা লক্ষ্মী পূজোর নাড়ুর মতো তুলে দেয়নি, সময়তে বলেছে ডিএম এটা তত্ত্বাবধান করবে, কংগ্রেসের তো লাফালাফির কি আছে? হ্যাঁ, ঝালদা পুরসভা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি, মার্ডার ফর মেজরিটি, তপন কান্দু খুনের পর থেকে একটার পর একটা ঘটনা প্রমাণ করছে রাজ্য সরকারের আগ্রাসী ভূমিকা, যে বিরোধী শূন্য রাখবো, সব নিয়ে নেব, সর্বগ্রাসী, সব চাই আমার, ফলে বেনিফিশিয়ারি টাকা পয়সা যত আছে যদি বিরোধীরা কোনো জায়গায় থাকে তাদেরকেও দুর্মুষ করে দাও। যখন সাতজন জিতলো তারপরেও, যখন মেজরিটি পেল তারপরেও সেটাকে
একজনকে উপপ্রধানকে দায়িত্ব দিয়ে তাকে নোটিশ দিল না, পেছনের দরজা দিয়ে গিয়ে কেউ জানতে পারলো না, তিনি বসে পড়লেন, নিয়ম মেনেই হয়েছে, বসে পড়লেন, কেউ জানলো না, ভগবান জানলো, জায়গাটা কোন, উপরে ভগবান নিচে তৃণমূল, উনি সাবজেক্টটা একটু উপরে ভগবান নিচে তৃণমূল, সাবজেক্টটা একটু গুলি হাইকোর্টে আর কোর্টে কোন নির্দিষ্ট জায়গায় নমিনেশন নমিনেটেড করার ক্ষেত্রে শব্দটিকে কোর্ট প্রশ্ন বেশ নতুন করে জাপান উত্তর তৈরি হলো পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বোমা বিস্ফোরণের ঘটনা এবং সেখানে কার্যত একটা রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি আজকে তুলকালান পরিস্থিতি দেখা গেল।